দুগুৎসব সময়ত বোনাসক লৈ উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে ময়ূরনী সৈকতা চাহ বাগিচাত। প্রথমতে দৃশ্যটা দেখাই লৈছো, যে সময় আসলে খুব হেঁপাহর এই দুর্গা পূজা বাগিচা অঞ্চল কেনেকুৱা এক পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু এই মুহূর্ত আসল এই সকল শ্রমিকে নিজের প্রাপ্য বিচার এনেদরে এটা ওলাই আহিবলগীয়া হয়েছে। আর এই মুহূর্তে সৈকতা চাহ বাগিচার কার্যালয় ঘেরাও করে এক উত্তাল পরিবেশ সৃষ্টি করেছে। আসলে দাবি উত্থাপন করেছে যে প্রাপ্য বোনাস প্রদান করব লাগিব। এনে ধরনের এটা পুয়ার পর প্রায় ছয় বজার পর এনেদরে অবস্থান করে আছে এই মুহূর্তে দেখিছে কেনেদরে খ খ লোক ইয়াতে ইতিমধ্যে সমবেত হয়েছে আর ফ্যাক্টরি কাম কাজ বন্ধ করে দিয়েছে, এনেদরে কার্যালয় ঘেরাও করে রাখিছে। মই পুলপটিয়াকৈ আহিছো, মই মহিলা আছে তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম পুৱা কেইটা বজাত আপোনালোকে ইয়াত আহি অবস্থান বোনাস দিয়া নাই নেকি? নাই দিয়া, নাই দিয়া আমাক বোনাস, আমাৰ 20% বোনাস লাগিব, আমাৰ লৰা ছোৱালী আছে, কালি যদি আমি পূজা কালি আছে আজি আমি বোনাসৰ কাৰণে হেৰি কৰিছো। আমাক সেক্রেটারি প্রেসিডেন্ট কব লাগিছিল আগতে যে এনেকা তেনেকা কথা হৈছে। কি কৈছে বাগিচা মালিকা, কি কৈছে আপোনালোক? কিয় কোনো কোৱাই নাই, এতিয়ালৈকে কোনো শুনাই নাই আমি যে বোনাসৰ কথাটো এতিয়া হ'ব বুলি পেলাই। আমি আৰু জালিঙাৰ লগত আমাৰ লেছ কেছ নাই আৰু আমি নাজানো, আমি অকল চৰকাৰক জানো, চৰকাৰেহে আমাক এইটো হেৰি কৰিব লাগে বুলি আমি গম পাওঁ যে আমাক বোনাসটো দিব লাগে 20%। আৰু সবফালে তো পূজা হৈ গ'ল, এতিয়া পূজা কালি আছে, চারিদিন আছে পূজা, আৰু মানুহবিলাকক আজি বোনাস দিছে, হ্যাঁ বোনাস আজি দিব লাগে আমাক, সব মানুহ হেৰি কৰিব লাগে বুলি পেলাই আমাৰ ৰাজ্যে কৈছে যে 20% বোনাস আমাক লাগিবই। বোনাস নিদিয়া পর্যন্ত আপোনালোকে এবাৰ নাযায়? নাযায়, বোনাস নিদিয়া পৰা আমি কতো নাযাওঁ, আমি ইয়াতে থাকি নাযাওঁ। আপোনালোকে বজাৰ কৰিব লাগে, বজাৰ কৰিব লাগে, শ্রমিকক দেখিছো যে ক্ষোভিত হয়ে আছে, বোনাস যদি নিদিয়ে এবার নাযায় কি কব? আমি তো এইটাই চিন্তা করে আছো, যাতে আমি তো সরকারক জানো, সরকারে কি হলে কোন জালিঙা কানি সুমালে, নমা দিন জালিঙায় খটালে আমাক, গতিকে আজি সরকারে ঘোষণা করেছে যে 10% বোনাসটো দিম বলে, কিন্তু জালিঙাও আমাক কি হলে যা 3 তারিখত এগ্রিমেন্ট করলে মজদুর সংঘ তিতাবর শাখাত, হ্যাঁ গতিকে আজি যা কালি 4 তারিখত আমাক খবর এটা আহিছে কি যে চিফ মিনিষ্টার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাক চিঠি এখন জালিঙাই কোম্পানিয়ে দিছে যে আমি বোনাসটো দিব নোৱাৰো, গতিকে এই পূজা আহি পায়ে গল, 2টা দিন মাত্র বাকি আছে মাজত, তার মাজত যদি আমি বোনাসটো রাইজক দিয়াব নোৱাৰো, রাইজে বোনাস নাপায়, সরু সরু লড়া ছোৱালী, বেমারী মা বাপ, মা দেউতাবিলাকে রিটার্ন হয় ঘরত বহি আছে, পয়সা পাতি এতিয়ালৈকে পোৱা নাই, তেওঁলোকক এই ইমান ডাঙৰ পূজাত কি আমি তেওঁলোকক সহায় সুবিধা কৰি দিব পাৰিম? গতিকে আমাক আজি 5 তারিখ আজি গধূলি 5টা বজালৈকে আমাক বোনাস নহলে কাৰণে আমি জঙ্গি আদৰ আন্দোলন কৰিব কাৰণে শ্ৰম মজদুৰ সংঘ আৰু আমাৰ আৰ্চা আৰু বিভিন্ন সংগঠন সবকে আমি সহায় বিচাৰিছোঁ। শ্ৰম মজদুৰ সংঘ হৈ পেলাই আমি মজদুৰ সৈকতা ঢেকিয়াজুলি কাটনিবাৰী চাহ বাগিচা আছে গোটেই ৰাইজক লৈ আমি থানা তিলানী ঘেৰাও ঘেৰাও কৰিম আৰু জঙ্গি আন্দোলন করি। নিশ্চয়কৈ আসলে আজি যদি আপনার আজি যদি এই সৈকতা চাহ বাগিচার এই শ্রমিকসকল যদি বোনাস প্রদান নকয় তাহলে কিন্তু কালি জঙ্গি আন্দোলন করার ঘোষণা করেছে। ইতিমধ্যে দেখিছে রাইজ কেনেদরে ক্ষোভিত হয়ে আছে, মই আপসা নেতৃত্ব আছে তেওঁলোকৰ মন্তব্য লম, মহিলা আছে আর মহিলা আছে, মহিলা সরকারে জালিঙ্গা কেরাসো করিব পারে, কেলা করা নাই, কেলা করা নাই, সেই দিনাখন কলে মিটিং 10% দিম বলে, আর আজি একে রাজনীতি হি বদলি গল যে 10% নহব বলে, এটো কারণে সরকারে এতিয়া এরাস করিব লাগে, কেলা এরাস করা নাই, তাক এরাস করিব লাগে, এরাস করিব লাগে। নিশ্চয় এনেদরে দেখিছে জালিঙ্গা কোম্পানির বিরুদ্ধে কেনেদরে ক্ষোভিত হয়ে পড়েছে, মই আশ্বাস নেতৃত্ব আছে জালিঙ্গা কোম্পানির প্রতারণা বলি হয়েছে শ্রমিকসকল। হয় জালিঙ্গা টি কোম্পানিয়ে সরকারক বুড়া আঙুলিতে ঘুরাই আছে, যেহেতু জালিঙ্গা টি মানে সরকার চাহ বাগিচা নমা চলাইছিলে আর নমা চলা 30 বছরের চুক্তি আছিল, কিন্তু নমা চলাই তেখেতসকলে কিন্তু পলাই দিলে, আর সেই সময় সরকারে কিন্তু কোনো ধরনের জালিঙ্গা টি কোম্পানির উপর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরিলে, এটা মানে আমি খুব দুঃখ পাইছো যে জালিঙ্গা টি কোম্পানির চাহ শ্রমিকসকলে কেনেকৈ ঠল
হল ঠেকত পেলায় তেখেত সকলে কিন্তু বাগিচাখন এৰি গুচি গল। কিন্তু এই পূজাৰ আগ মুহূৰ্তত তেখেত সকলে 8.33 মানে জালিঙাটি মানে দিম বুলি পেলাই ঘোষণা কৰিছিলে। কিন্তু ৰাজ্য অমান্তি হল, যিহেতু আমি মানে আমাৰ প্ৰাপ্য হয়, গতিকে প্ৰাপ্যটো আমাক মানে 20% লাগিব বুলি তেখেত দাবী কৰাৰ পিছত জালিঙাটি কোম্পানীয়ে 10% আৰু চৰকাৰে কিন্তু 10% দিম বুলি পেলাই তেখেত সকলে লেবাৰ কমিশনৰ বিচাৰ কিন্তু চুক্তি কৰিছিলে। আৰু চুক্তি হোৱাৰ খুব 2-3 ঘণ্টাৰ পাছতে কিন্তু আমি গম পাইছোঁ যে জালিঙাটি কোম্পানীৰ মানুহবিলাকে মেছেজ যোগেদি জনাইছে যে আমি বোনাছ দিব নোৱাৰোঁ। গতিকে সরকারের পক্ষর আলোচনা হওয়ার পিছত এটা চুক্তি হওয়ার পিছত কিন্তু সরকারের একটা বুড়া আঙুলি দেখায় তেখেত সকলে কিন্তু বোনাস দিবলে অমান্তি হওয়ার সরকারে কিন্তু আজি জালিঙাটি কোম্পানি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে দেখা নাই। গতিকে সরকারক আমি ধিক্কার জানাইছো, যেহেতু এটা মালিকক এটা মানে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করব নোৱাৰে সরকারের কারণে এটা দুর্ভাগ্যর বিষয়। আমি লজ্জা পাইছো এই অসম সরকার লৈ পেলাই। গতিকে হয় নিশ্চয়কৈ আসলে এনেদরে জালিঙা কোম্পানির বিরুদ্ধে আসলে কেবল অভিযোগ উত্থাপন হয়েছে। জালিঙা কোম্পানিয়ে যে 10% বোনাস দিয়া কথা আছিল আর সরকারে 10% বোনাস দিয়া কথা আছিল, কিন্তু জালিঙা কোম্পানিয়ে আসলে পাভলুটি মারিছে আর তাক লৈ ক্ষুব্ধ প্রকাশ করেছে। আর যদি আজি বোনাস নিদিয়ে সরকারে চাবা গেছে শ্রমিকে যদি আজি বোনাস নেপায় তেতিয়াহলে কিন্তু কাইলে জঙ্গি আন্দোলন করার হুঙ্কার প্রদান করেছে এই অকল শ্রমিকে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।